রাজধানী হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আজ সকাল 11টা পর্যন্ত 450 রোগী আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগ যাত্রাবাড়ি, কদমতলি, শরীরাকরা, মোহাম্মদপুর এবং রায়ের বাজার এলাকার বাসিন্দা। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর থেকেও এই হাসপাতালে রোগী আসছে। চিকিৎসকরা বলছেন, দূষিত পানির জন্য ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক এবং শিশু। আইসিডিডিআরবি পরিসংখ্যান বলছে, গত 1 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত প্রায় 46 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, অথচ হাসপাতালে বেড আছে মাত্র 300।